আমি বেচে দিয়েছি তোমার বাড়িতে সত্যি। তো দুর্গা পূজোতে মেয়ে গেছে বাপের বাড়ি, প্রত্যেক মেয়েরাই বাপের বাড়িতে যায়, কিন্তু আমার যাওয়া হয় না কারণ প্রোগ্রাম থাকে। তো সেই মেয়েটি বাপের বাড়িতে গেছে, যাওয়ার পর ঠাকুর দেখতে যাবে নবমীর দিনে, রেডি টেডি হবে, তার মধ্যে মেয়ে মাকে বলছে, মা গো আজকে তুমি আমার শাড়িটা পরো আর আমি আজকে তোমার শাড়িটা পরি, কেমন? কারণ এখন এমনই ফ্যাশন বেরিয়েছে, মেয়ের শাড়ি মা পরে, মায়ের শাড়ি মেয়ে পরে, কোনো প্রবলেম হয় না এই বর্তমান সময়ে আর কি। তো শাড়ি টাড়ি পরা হয়ে গেছে, সাজুগুজু করা হয়ে গেছে, ইতিমধ্যেই বাবা বলছে তোমাদের তো আসতে অনেক দেরি হবে, তো আমাকে এক কাপ চা খাইয়ে যাও, কেমন? তো মেয়ে বলছে, মা গো তুমি তাহলে রেডি হও, আমি ফট করে বাবাকে চা করে দিই। বলছে, না 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 আমি আর কি রেডি হব, বয়স হয়ে গেছে, তুই ভালো করে রেডি হ, আমি চাটা করে নিয়ে আসি। তো শাশুড়ি মা মানে মা গেছে রান্নাঘরে চা করতে, আর ওদিকে জামাই বাবাজির আর তর সয়নি, মানে মেয়ে চার পাঁচ দিন হলে চলে এসেছে শ্বশুর বাড়িতে, মানে বউ চলে এসেছে, তো এসেই সরাসরি দেখছে যে রান্নাঘরে লাল টুকটুকে শাড়ি পরে কে একজন, ভাবছে এটা আমার বউই হবে, কিছু করার নেই। ঢুকবি ঢুক রান্নাঘরে ঢুকে জড়িয়ে ধরে বলছে, কি গো কেমন আছো, না দেখে আর থাকতে পারলাম না। তো এই অবস্থাতে জামাই যে অবস্থায় দাঁড় করিয়েছে শাশুড়িকে, তো এই অবস্থায় শাশুড়ির তো কিছু একটা বলতে হবে, কি কি মাথায় তো নাকি কিছু তো একটা বলতে হবে। তা সেই শাশুড়ি কি বলছে আমি গানের ভাষায় প্রকাশ করছি, কেমন? ও তুমি চারা গাছে দিলে বেড়া, ও জামা তুমি চারা গাছে দিলে বেড়া, ঝুলবে সেলাও মাচাতে, ও জামাই নজর কেন হে, এই লাউয়ের বীজ দিয়েছি তোমার বাড়িতে। তাই বলছে জামাই এদিক ওদিক নজর দেওয়ার কোনো দরকার নেই, কেমন? তাই কি বলছে, যখন ধরেছিল গাছে
কত বন্ধু ঘোরাঘুরি করতো আশেপাশে, তারা ঘুরতো আশেপাশে। তোমার শ্বশুর যত্ন করে রেখেছে পশম, এদিকে নজর দিলে হবে গণ্ডগোল, বুঝলে জানাই। তোমার শ্বশুর যত্ন করে রেখেছে পশম, এদিকে নজর দিলে হবে গণ্ডগোল। এই লাভে হয় না সে ঝোল, এই লাভে হয় না সে ঝোল, অধম সুফল খাই লাউ ডালেতে। জামাই নজর কেন রে, এই লাউ এরি বিচ দিয়েছি তোমার বাড়িতে, জামাই নজর কেন রে, এই লাউ এরি।